ওয়েলকাম টু সিলেটি রান্না। আমি এখন বানাইলাম ফ্রাই চিকেন। ফ্রাই চিকেন আমি বস্তু ছোটো ছোটো করে চিকেন রাখছি। আর এখন এনবাদে একটা ডিম রাখছি ফেটিয়া, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, চিকেন টিক্কা মশলা পরিমাণ মতো, মানে আমি 1 টেবিল চামচ রাখছি। আর বেসনের লাগে ময়দা রাখছি 3 টেবিল চামচ। তখন আমি সব এখানে মিক্স করবো। সস পরিমাণ মতো, টেস্টিং সল্ট 2 চা চামচ। এখন আমি সব মিক্স করলাম এখানে, ও চিকেন টিক্কা মশলা মশলা যে 1 টেবিল চামচ ছাড়িয়ে দিলাম। রসুন না পেঁয়াজ বাটা আদা বাটা এখানে করলাম, ময়দার বেসন যেটা 3 টেবিল চামচ, আমি সয়া সস দিলাম পরিমাণ মতো, মানে সয়া সস 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ ওরকম দিলেই লইব। এটা মিক্স করার লাগে অল্প পরিমাণে পানি দিতে হইব, যাতে সব এখানে মিক্স হয় সুন্দর করে। সুন্দর করে মিক্স হয়ে গেল। টেস্টিং সল্ট 2 চা চামচ এখন দিয়ার, আমি 1টা দিছি, এখন আর 1টা দিলাম, দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। এখন ডিমের মাঝে দিলাম, 1টা 1টা করে ডিমের মাঝে দিলাম, দিয়ে আমার ও তেল ছাড়ি দিলাম। এখন 10 মিনিট ওয়েট করতে হইব, তারপরে আমি একটা উল্টে ইয়া দেবো, ঢাকা লাগতো না, এমনিতে নরম হয়ে যাবো। এখন 10 মিনিট হয়ে গেছে, আমি এখন উল্টাইয়া দিয়া, উল্টাইয়া দিয়ে আরও 10 মিনিট রাখবো, রাখার পরে আমার একটু পরিবেশন করে নেব। ব্রাউন হয়ে গেছে, এখন আমি চুলার আগুন অফ করে নিচ্ছি, এখন নামাই দিয়ে হয়ে গেছে আমার ফ্রাই চিকেন। ফ্রাই চিকেন এটার নান দিয়েও খাইতে পারবো আপনারা, সুন্দর পোলাও দিয়েও খাইতে পারবা, গরম গরম পরিবেশন করলে মজাও লাগবো। থ্যাংক ইউ।